আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব শরীরের বিভিন্ন জায়গার শিরা ফুলে যাওয়া যাকে আমরা ভেরিকোজ ভেইন বলি এটি হাতে হতে পারে পায়ে হতে পারে এই সমস্যাটি কেন হয় হওয়ার কারণ কি যদি এই ভেরিকোজ ভেইন দেখা দেয় সেক্ষেত্রে কি চিকিৎসা গ্রহণ করবেন এটা কতটুকু ক্ষতিকর বা চিকিৎসা করতেই হবে কিনা বা অপারেশন করার দরকার আছে কিনা এই বিষয়গুলো নিয়ে আজকে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান আছি আপনাদের সাথে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল হাবিব হোমিও ফার্মাসি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন তো চলুন আলোচনা শুরু করা যায় বন্ধুরা প্রথমেই জেনে নিচ্ছি ভেরিকোজ ভেইন আসলে কী ভেইন কি ভেইন হচ্ছে আমাদের শরীরে যে রগ আছে যে শিরাগুলো আছে এগুলো হচ্ছে ভেন ডাক্তারি ভাষায় যদি বলতে যাই ভেরিকোস আর প্রচলিত ভাষায় যদি বলতে যাই তাহলে রগ আমাদের শরীরের যে রগগুলো আছে এগুলোই হচ্ছে ভেন আমাদের সারা শরীরে একটি রক্ত সঞ্চালন পদ্ধতি চলতে থাকে একটি সার্কুলেটিভ সিস্টেম চলতে থাকে এই সার্কুলেটিভ সিস্টেমের দ্বারা সারা শরীরে রক্ত সঞ্চালন পদ্ধতিটা চালু থাকে এই ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে তিনটি অর্গান একটি হচ্ছে হার্ট যেটি রক্তকে পাম্পিং করে হার্ট হচ্ছে শরীরের প্রধান পাম্পিং অর্গান এবং এটি রক্তকে পাম্পিং করে এবং হার্ট থেকে সেই রক্ত বের হয়ে আর্টারিতে চলে যায় আর্টারি সেই রক্ত আমাদের সারা শরীরের সমস্ত টিস্যুতে সমস্ত অর্গানে সমস্ত সেলে সেই রক্তগুলোকে পৌঁছে দেয় আর্টারি থেকে যে রক্ত বের হয়ে সারা শরীরে পৌঁছে গেল সেখান থেকে আবার রক্তগুলো ফিরে আসে ভেইনের মাধ্যমে এই ভেনগুলো যখন কাজ করা বন্ধ করে দেয় ভেনগুলোতে যখন কোনো সমস্যা হয় তখন এই ভেরিকোজ ভেইনের সমস্যা দেখা দেয় যেখানে রক্ত জমা হয়ে সেই শিরাগুলো ফুলে ওঠে আঁকাবাঁকা একটি আকৃতি ধারণ করে আমি যে ছবিটি দিয়েছি সেই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যেরকম ঠিক সেই রকম হয় এটি বিশেষত পায়ে হয় শরীরের নিচের দিকের অঙ্গে হয় উপরের দিকে খুব কম হয় হাতে অনেক সময় আমরা দেখতে পাই পিঠেও দেখতে পাই কিন্তু সবচেয়ে বেশি হয় কাপ মাসালসে অর্থাৎ আমাদের পায়ের পিছনে যে ডিমের মতো অংশটা আছে ছবিতে যেটা দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গা দিয়ে এই সমস্যাটি সবচেয়ে বেশি হয় এরও একটি মজার কারণ আছে সেটি সামনে আমি বলবো কেন নিচের দিকে হয় উপরের দিকে কম হয় তার আগে একটি কথা আমাদের জানতে হবে সেটি হচ্ছে আমাদের শরীরে দুই ধরনের ভেইন দুই ধরনের শিরা বা দুই ধরনের রগ আছে একটি হচ্ছে ডিপ বেইন যেটি অনেক গভীরে থাকে আরেকটি হচ্ছে সুপারফেশিয়াল ভেইন যেটি উপর থেকে দেখা যায় অনেক মানুষের দেখবেন হাতের যে রগ সেই হাতের রগ বোঝা যায় যদিও আমারটা হয়তোবা খুব বেশি আপনারা বুঝবেন না আপনার হাতের দিকে তাকান তাকানাপটি হয়তোবা আপনারটা দেখা যাবে যেটা উপর থেকে দেখা যায় বোঝা যায় হাত দিয়ে টিপ দিয়ে অনুভব করা যায় এটি হচ্ছে সুপারফেশিয়াল ভেইন এবং যেগুলো গভীরে থাকে দেখা যায় না এগুলো হচ্ছে ডিপ ভেইন এবার হার্ট যেহেতু আমাদের শরীরের প্রধান পাম্পিং অর্গান তো শরীরের সমস্ত রক্তগুলো হার্ট থেকে বের হয়ে আবার হার্টে ফিরে আসে আমাদের হার্টের অবস্থান হচ্ছে এইখানে তো উপরের দিকের যে ভেইন অর্থাৎ এখান থেকে উপরের দিকের যে ভেনগুলো আছে সেগুলো থেকে যখন রক্ত সঞ্চালন হয় হার্ডের দিকে তখন খুব সহজেই সেটি চলে আসতে পারে কিন্তু নিচে অর্থাৎ এই অবস্থার নিচ থেকে যে ভেনগুলো আছে যে রকগুলো আছে এগুলো দিয়ে রক্ত আসতে গেলে একটি নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে প্রাকৃতিক একটি নিয়মের মাধ্যমে সেটি আসতে হয় এটিকে যদি আমি সহজে বোঝাতে যাই তাহলে একটি উদাহরণ দিলে আপনারা আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন ধরুন আপনি একটি বিল্ডিংয়ের পাস্তালায় অবস্থান করছেন পাঁচতলা থেকে আপনার নিচের তলায় আসতে হবে এখানে আপনি দুইটি পদ্ধতিতে নিচে আসতে পারেন একটি তো হচ্ছে যে সিঁড়ি বা লিফটের সাহায্যে আপনি নিচে হেঁটে হেঁটে আসবেন আর একটা হচ্ছে যদি আপনি সিঁড়ি বা লিফ্ট ব্যবহার না করেন তাহলে লাভ দিয়েও আপনি নিচে পড়তে পারবেন আপনি সিঁড়ির মাধ্যমে যেমন নিচে আসতে পারেন তেমনিভাবে আপনি লাভ দিয়েও কিন্তু নিচে আসতে পারবেন পৌঁছতে পারবেন একই জায়গায় তো উপর থেকে নিচে আসতে সেটি যে মধ্যাকর্ষণ শক্তির সাহায্যে সেটিকে টানে নিচের দিকে টানে এজন্য সে নিচে উঠে আসতে পারে কিন্তু আমি যদি এখান থেকে লাভ দিয়ে উপরে যেতে চাই সেটি সম্ভব হবে না সো উপরের যে ভেনগুলো আছে এগুলো থেকে খুব সহজেই রক্ত নিচের দিকে চলে আসে হার্ট পর্যন্ত তবে হার্টের নিচে যে ভেনগুলো আছে এগুলো দিয়ে রক্ত আসতে গেলে প্রাকৃতিক একটা সিস্টেম একটা নিয়মের মধ্য দিয়ে আসতে হয় সেটি কি মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার ওনার যে কাজের দক্ষতা সেই দক্ষতাকে দেখলে মানুষ হতবাগ হয়ে যাবে আমাদের যে কাপ মাসেলস আছে পায়ের পিছনে যে ডিমের মতো অংশ আছে এখানে যে মাসেলসগুলো আছে এগুলো মূলত পাম্পিং অর্গান হিসেবে কাজ করে এবং এগুলোর মাধ্যমে সেই ব্লাডটা উপরের দিকে উঠে আসতে সাহায্য পায় তো এখানে ডিপ ভেন্স এবং সুপারফেসিয়াল ভেন দুইটা একত্রিত হয়ে সেই রক্তগুলোকে নিচ থেকে উপরের দিকে উঠিয়ে দিতে থাকে এখানে সময় উঠানোর একটি অত্যন্ত সূক্ষ্ম বিষয় কাজ করে সেটি হচ্ছে এই ভিতরে ছোট ছোট আছে যেগুলো ওয়ান ওপেন হয় অর্থাৎ এক মাথা খোলা এবং এক মাথা বন্ধ যেটি দিয়ে রক্ত উপরে উঠতে পারবে কিন্তু নিচে নামতে পারবে না আপনি এটিকে বোঝার জন্য ধরে নিতে পারেন যে এমন একটি গেট যেই গেট দিয়ে আপনি ঢুকতে তো পারবেন কিন্তু সেই গেট দিয়ে বের হতে পারবেন না এই ভেনগুলোর ভিতরে জায়গায় জায়গায় ভাল্ব বসানো আছে এবং রক্তকে এটা পাম্পিং করে এগুলোর মধ্যে কন্ট্রাকশন হয় এগুলোর মধ্যে কন্ট্রাকশন হলে এই ভেনগুলো যখন চেপে যায় তখন কি হয় ব্লাডটা উপরের দিকে উঠে আসে এটি ধরেন এই হচ্ছে ভাল্ব এবং এই হচ্ছে আপনার ভেন এই হচ্ছে লম্বা ভেন এর একটা ভাল আপনার রক্তটা এইখান থেকে পাম্পিং হলো পাম্পিং হয়ে উপরের দিকে আসলো এটি খোলা আছে মুখটা যখনই উপরের দিকে আসলো তখনই এটি আস্তে করে গিয়ে সেটিকে লক করে দিল এখন রক্তটা অবস্থান করছে কোথায় এইখানে নিচের দিকে কিন্তু লক এটি নিচের দিকে যেতে চাচ্ছে কিন্তু যেতে পারবে না তো এইখান থেকে আরেকটি বাল্ব আছে এটি আবার কন্ট্রাকশন হলো কন্ট্রাকশন হওয়ার পরে এখানে একটি বাল্ব আছে যেটি খোলা অবস্থায় রক্তটা কি হলো উপরের দিকে উঠে গেল আর এই ঢাকনাটা এইভাবে পড়ে গেল। এই প্রসেসের মাধ্যমে একটির পর একটি ধাপ এগুতে এগুতে সেই রক্ত হার্ট পর্যন্ত গিয়ে পৌঁছায় কিন্তু যখন ভেরিকোজ ভেইন হয় তখন এই রক্তগুলো এত সুন্দর একটা প্রসেসের মাধ্যমে হাট পর্যন্ত পৌঁছতে পারে না যার কারণে সেই ভেইনগুলো ফুলে যায় এবং ফুলে সেগুলো একটা গুচ্ছর মতো হয়ে যায় আকাবাকা ধরনের একটি আকৃতিতে চলে আসে ছবিতে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভেরিকোজ ভেইন এবং উপরের দিকে না হওয়ার কারণ হচ্ছে এখান থেকে রক্তটা খুব সহজেই হাট পর্যন্ত যায় এখানে নির্দিষ্ট কোনো প্রসেস ব্যবহার করার দরকার হয় না কিন্তু যখন আপনি হাত দিন এভাবে নিচের দিকে রেখে দিয়েছেন সো এই হাত থেকে যে ব্লাডটা উপরের দিকে উঠবে সেখানে একটা প্রসেস এই প্রসেসটি কাজ করবে আবার পা থেকে যেগুলো হার্ট পর্যন্ত উঠে আসবে সেখানেও এই প্রসেসটি কাজ করবে তাই সেই ভেইনগুলো যদি সঠিকভাবে আপনার ব্লাডকে পাম্পিং করে উপরের দিকে পাঠাতে না পারে তখনই ভেরিকোজ ভেইনের সমস্যা দেখা দেয় বন্ধুরা এটির মূল নাম হচ্ছে ভেরিকোজ ভেইন এটিকে কেউ কেউ বলেন ভেরিকোজ ভেইন কেউ বলেন শিরার আকাবাকা ভাব কেউ বলেন ট্রাফিক পুলিশ ডিজিজ ট্রাফিক পুলিশ ডিজিজ বলার কারণ হচ্ছে এই রোগটির একটি বড় কারণ স্ট্যান্ডিং ফর লং পিরিয়ড অফ টাইম অনেক সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকা এবার আলোচনা করছি এই রোগটি যদি আপনার মধ্যে হয় তো কি কি লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পাবে সর্বপ্রথম তো যে লক্ষণ প্রকাশ পাবে সেটি হচ্ছে সেরাগুলো ফুলে যাবে কিন্তু প্রথম দিকেই এই সেরাগুলো এভাবে ফুলে যায় না আপনার ভেরিকোজ ভেইন হবে এটির একটি পূর্ব লক্ষণ হচ্ছে আপনার রগে বারবার টান লাগা শুরু হবে আপনি যখন রাতে ঘুমিয়ে থাকবেন তখন আপনার রগে টান লাগবে পায়ে টান লাগবে আপনি বুঝতে পারবেন যে রগে টান লাগছে কিন্তু যখন বিন হয়ে যাবে তখন আর সেই রগের টান ভাবটা থাকবে না যখন রক্তের সঞ্চালন বন্ধ হয়ে যায় এটি যেহেতু ডি অক্সিজেনেটেড ব্লাড তাই আপনি দেখতে পারবেন সেখানে একটি নীল ভাব বা একটি নীল বর্ণ হয়ে গেছে জায়গাটা চোখে নীল নীল বোঝা যাবে এবং ভেরিকোজ ভেইন যদি দীর্ঘদিন পর্যন্ত থাকে তাহলে সেখানে ব্যথা অনুভব হতে পারে লাল ভাব হতে পারে তবে অধিকাংশ লোকের ক্ষেত্রেই এই ভেরিকোজ ভেইনের কোনো ব্যথা লক্ষ্য করা যায় না অনেকের দশ বছর পনেরো বছর যাবৎ ভেরিকোজ ভেইন হয়েছে সে বুঝতেও পারে না যে এটি ভেরিকোজ ভেইন বা এই রোগটির জন্য চিকিৎসা করানো দরকার যারা চিকিৎসার জন্য আসেন তাদের অধিকাংশই হয়তো বা প্রবাসে যাবেন অথবা আর্মিতে ঢুকবেন বা সরকারি কোনো চাকরিতে ঢুকবেন তো ওখান থেকে হয়তো বা রিজেক্ট হয়ে গেছে যে আপনার পায়ের যে সমস্যা আছে এই সমস্যার চিকিৎসা করে আসতে হবে তারপরে জবে অ্যাপ্লাই করতে পারেন আপনি বা জবে ঢুকতে পারেন বা যারা বিদেশে যাবেন তাদেরকে বলে দেওয়া হয় যে এই সমস্যার সমাধান করে আসতে হবে বন্ধুরা এই যে শিরার একটি অস্বাভাবিক অবস্থা এটি কিন্তু শুধু পায়ে হয় বা হাতে হয় এরকম না এটি অন্ডকোষে হয় যদি অন্ডকোষে হয় তাহলে আমরা বলি ভেরিকোসিল যদি পায়ে হয় হাতে হয় তাহলে বলি ভেন যদি র্যাক টাম মলদার বা পায়খানার রাস্তায় হয় তখন বলি বা অর্শ রোগটা শিরার রোগ স্থান বিভিন্ন নামে আমাদের কাছে পরিচিত এবার আলোচনা করি এই রোগটি কাদের মধ্যে বেশি দেখা দেয় এই বিষয়টি নিয়ে এই রোগটি সবচেয়ে বেশি দেখা দেয় মহিলাদের মধ্যে বিশেষ করে যারা প্রেগনেন্ট মহিলা তাদের মধ্যে গর্ভবতী মহিলাদের মধ্যে এই রোগটি বেশি দেখা দেয় এর বাহিরে যাদের বয়স একটু বেশি হয়ে গেছে তাছাড়া যেটি আমি আগে বললাম যারা অনেকক্ষণ সময় দাঁড়িয়ে থাকেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হতে পারে ট্রাফিক পুলিশরা যেহেতু সবসময়ই দাঁড়িয়ে থাকে তাদের এই রোগটি হতে পারে এর বাইরেও যারা দাঁড়িয়ে কাজ করেন গার্মেন্টস শ্রমিক শিক্ষক বা এই ধরনের যাদের কাজ দাঁড়িয়ে থাকার কাজ তাদের ক্ষেত্রে এই ভেরিকোস বিনের সমস্যাটা হতে পারে এছাড়াও যদি ফ্যামিলি হিস্ট্রি অফ ভেরিকোস বেইন থাকে যদি আপনার ফ্যামিলিতে অন্য কারো এই ভেরিকোস বেইনের সমস্যা থাকে তো আপনারও হতে পারে বন্ধুরা ভেরিকোজ ভেন সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে গেলেন এই রোগটি কি কেন হয় কাদের হয় এটি নিয়ে আমরা আলোচনা করলাম এখন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে সেটি হচ্ছে এই রোগটির চিকিৎসা যদি আপনার ভেরিকোজ ভেইনের সমস্যা দেখা দেয় তো ভেরিকোজ ভেনের জন্য কী চিকিৎসা করবেন আপনি যদি একজন সার্জনের সাথে যোগাযোগ করেন উনি আপনাকে সার্জারির পরামর্শ দেবে চিকিৎসার ক্ষেত্রে আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন এক নম্বর কথা দ্বিতীয় হচ্ছে যদি আপনি সার্জারি করতে যান বা অপারেশন করার ইচ্ছা পোষণ করেন লেজারের মাধ্যমে এখানে অপারেশন করা যায় অথবা কাটা করে যেটা সার্জনরা অপারেশন করে দেন কিন্তু অপারেশন করার পরেও যে এটি পুরোপুরি সেরে যাবে এটি আপনাকে কেউ বলতে পারবে না কারণ অপারেশন করার পরেও এই সমস্যাটি আবার দেখা দিবে এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে অপারেশন করার পরেও ভিনের সমস্যা আবারও দেখা দেয় ডায়াবেটিক পেশেন্টদের যদি এই সমস্যা দেখা দেয় অনেক সময় আলসার হয়ে যায় ক্ষত সৃষ্টি হয়ে যায় মারাত্মক যন্ত্রণায় তখন রোগীরা ভোগেন তো অপারেশন করার পরেও এই রোগটি আবার দেখা দিতে পারে এই জন্য আমার পরামর্শ যদি নেন আমি বলবো যে এটির অপারেশন আপাতত করার দরকার নেই কারণ সমস্যাটি এমন কিছু বড়ো সমস্যা নয় যে আপনি যদি আজকে অপারেশন না করেন বা এক মাস দুই মাসে অপারেশন না করেন তো বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে এটি এই ধরনের কোনো রোগ নয় বেশি ভয় পাওয়ারও কোনো কারণ নেই আপনি দেখেন না বাড়িতে মুরব্বী যারা আছে আপনার নানা দাদা যারা আছে বা ফ্যামিলিতে যারা আছে অধিকাংশ মানুষের এই ভেরিকোয়েস্ট বেনের সমস্যা থাকতে পারে আপনি খোঁজ করলে পেয়ে যাবেন কিন্তু তেমন কোনো অসুবিধা তারা ফেস করে না তবে যেটা আমি বললাম আপনার যদি কোনো প্রয়োজনে বাইরে যাওয়ার প্রয়োজনে বা এ ধরনের কোনো প্রয়োজনে যদি আপনার এটা ট্রিটমেন্ট করতে হয় আমি অবশ্যই পরামর্শ দেব, যে আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন প্রিয় বন্ধুরা আমরা ভেরিকোজ ভেইন এই সমস্যার জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধই ব্যবহার করি আমি সেখান থেকে কয়েকটি ওষুধ আপনাদেরকে এখন বলছি যেগুলো সচরাচর বেশি ব্যবহার হয় এই ওষুধগুলো বলা শেষ করে এরপর আমি কিছু নিয়মের কথা বলে দেব, যেগুলো ভেরিকোজ ভেইনের রোগীর ক্ষেত্রে অবশ্যই ফলো করতে হবে আপনি যদি ওষুধ খান এরপরেও ফলো করতে হবে যদি সার্জারি করেন অপারেশন করেন এরপরেও আপনার এই পরামর্শগুলো ফলো করতে হবে সেটি এই ঔষধগুলো বলার পরে আমি জানাচ্ছি প্রিয় বন্ধুরা এক নম্বর ওষুধটি হচ্ছে পালসেটিলা পালসেটিলা এই ওষুধটিকে আমরা তখন ব্যবহার করব যখন আপনি বুঝতে পারবেন যে হয়তো বা আপনার ভেরিকোজ বেইন হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ অ্যাজ এ প্রিভেন্টিভ মেডিসিন আমরা পালসেটিলাকে ব্যবহার করতে পারি এটি বুঝবেন কিভাবে যে ভেরিকোজ বেইন হতে পারে আপনার পায়ের রগে টান লাগবে পায়ের রোগের টান লাগবে যদি এমন বুঝতে পারেন তো আপনি পালসেটিলা মেডিসিনটিকে ব্যবহার করলে আপনার ভেরিকোজ ভেইন হওয়ার আগেই ইনশাল্লাহ এটা প্রিভেন্ট হয়ে যাবে সামনে গিয়ে আর ভেরিকোজ ভেইন দেখা দিবে না আরেকটি ওষুধ সেটি হচ্ছে হেমামেলিস হেমামেলিস ওষুধটিকেও আমরা ভেরিকোজ ভেইনের ক্ষেত্রে ব্যবহার করে অত্যন্ত চমৎকার রেজাল্ট পাই এটি মাদার টিংচার আপনারা ব্যবহার করতে পারেন আরেকটি ওষুধ হচ্ছে ফ্লোরিক অ্যাসিড বা অ্যাসিড ফ্লোর অ্যাসিড ফ্লোরের এই রোগীদের মধ্যে আমরা অত্যন্ত দুর্বলতা অনুভব করি বিশেষ করে যারা দাঁড়িয়ে কাজ করেন শরীর অত্যন্ত দুর্বল তাদের ক্ষেত্রে ফ্লোরিক অ্যাসিড এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে ফ্লোরিক অ্যাসিডের রোগীরা অত্যন্ত গরম কাতর হয়ে থাকে গরম একদম সহ্য করতে পারে না সেসল পেশন অত্যন্ত বেশি যৌন চাহিদা খুব বেশি এই লক্ষণ যদি আপনার মধ্যে থাকে আপনি ফ্লোরিক অ্যাসিড এই ওষুধটিকে ইউজ করতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে ল্যাকেসিস ল্যাকেসিসের নাইট অ্যাগ্রাভেশন সবাই জানে রাত্রে ল্যাকেসিসের সমস্ত যন্ত্রণা বৃদ্ধি পায় আপনার যদি রক্ত টানা ভাব রাত্রিতে বৃদ্ধি পায় ব্যথা যদি হয় ভেরিকোসভনে সেটি রাত্রিতে বৃদ্ধি হবে সাথে আরেকটি বড় লক্ষণ সেটি হচ্ছে যদি নীল হয়ে যায় ভেরিকোসভেনের জায়গাটা যদি নীল হয়ে যায় তাহলে লেকেসিস এই ওষুধটিকে ব্যবহার করতে হবে আরেকটি প্রয়োজনীয় ওষুধ হচ্ছে ভাইপোরা ভাইপোরা এই ওষুধটিকে আপনারা তখন ব্যবহার করবেন যখন ব্রেনে প্রচন্ড ব্যথা থাকবে একটি ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া কার্ব যদি একটু অভিসিটি হয় যদি আপনি খুব বেশি মোটা হন আপনার শরীরে প্রচন্ড ঘাম হয় ঘাম থেকে টক গন্ধ আসে আপনি যদি ডিম পছন্দ করেন ক্যালকেরিয়া কার্বের ক্ষেত্রে আমরা তো তিনটা এফ মনে রাখতে বলি তিনটা এফ মনে রাখলে ক্যালকেরিয়া কার্ব চেনা যায় ক্যালকেরিয়া কার্বের রুগী যারা তারা ফ্যারি সুন্দর হয় ফ্যাটি একটু মোটা হয় এবং ফ্ল্যাবি একটু থলথলে প্রকৃতির হয় মোটা সুন্দর থলথলে অত্যন্ত ঘামে এই রোগীগুলো সচরাচর ক্যালকেরিয়া কার্বের মধ্যে দিয়েই যায় তো এই ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া কার্ব এই ওষুধটিকেও ব্যবহার করতে পারি আরেকটি ওষুধ হচ্ছে থুজা থুজা এই ওষুধটি যে কোনো ওভারগ্রোদের ক্ষেত্রে ভালো কাজ করে আপনারা থুজার সিমটম মিলিয়ে থুজাও প্রয়োগ করতে পারেন এর সাথে স্কিউলাস হিপ ও অর্থাৎ স্কিউলাস হিপ যে ওষুধটি এটিও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আরেকটি ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর টুয়েলভ্যাক্স বায়োকেমিক্যাল যেটি ক্যালকেরিয়া ফ্লোর টুয়েলভ্যাক্স এটি আপনারা যে কোনো হোমিও ওষুধের সাথে সেবন করবেন আপনারা এই যে ওষুধগুলো বললাম এখান থেকে বাইরের বাইরে যে ওষুধের সাথে আপনার সিমটম মিলবে সেটি সেবন করবেন এর সাথে ক্যালকেরিয়া ফ্লোর টুয়েলভ্যাক্স এই ওষুধটি চারটি করে ট্যাবলেট দিনে তিনবার সেবন করবেন অল্প দিনেই ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে এবার আলোচনা করি সার্জারি কি করতেই হবে বা চিকিৎসা কি করতেই হবে যে ওষুধগুলো বললাম এগুলো কি খেতেই হবে না খেলে কি খুব বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা আছে আমি বলি দেখেন যদি আপনার কিছু পরামর্শ মেনে এগুলোকে মেনটেন করা সম্ভব হয় তাহলে আপনার ওষুধ আপাতত চালালে চালাতে পারেন কিন্তু সার্জারি করার তো কোনো প্রয়োজন নেই সেই পরামর্শগুলো হচ্ছে আপনার রক্ত সঞ্চালন ঠিকমতো হচ্ছে না তো ভেরিকোজ ভেইন হচ্ছে অর্থাৎ পায়ের রক্তটা হার্ট পর্যন্ত পৌঁছোতে পারছে না আপনি যদি পায়ের রক্তটা হার্ট পর্যন্ত পৌঁছোতে সাহায্য করেন তাহলে এই ভেরিকোজ ভেনের সমস্যাটা কম হবে বা ঠিক হয়ে যাবে সেটি কিভাবে। আপনি সারাদিন দাঁড়িয়ে থাকেন বা বসে থাকেন যার কারণে পাটা নিচের দিকে থাকে এই জন্য রাত্রিতে যখন ঘুমাবেন তখন চেষ্টা করবেন শরীরের তুলনায় পাটাকে উপরের দিকে রাখতে আপনি মাটিতে শুয়ে যেতে পারেন ফ্লোরে শুয়ে গিয়ে পাটাকে দেয়ালের সাথে বাজিয়ে রাখবেন কিছু সময় যাতে করে সেটির রক্তটা আস্তে আস্তে নিচের দিকে নামে খুব সহজভাবে আপনি এটা শরীরকে সাহায্য করছেন এছাড়া রাত্রে যখন ঘুমোতে যাবেন আপনার যে তোষক আছে বা লেপ আছে সেটার নিচে আপনি মোটা একটা কিছু দিয়ে উঁচু করে নেবেন যাতে করে আপনার পাটা সেই উঁচু জায়গায় থাকে বডির তুলনায় বডিটা আছে এইভাবে পাটা এভাবে উঁচু থাকবে এইভাবে উঁচু থাকবে যাতে করে সেই রক্তটা আস্তে আস্তে হাট পর্যন্ত সহজে পৌঁছতে পারে এখানে বালিশ দিলে যে বিষয়টা হয় আপনার হাঁটুর নিচের অংশ ফাঁকা থাকে বালিশ দিলে তো ওখানে মাঝে মাঝে ব্যথা করতে পারে বা যখন আপনি রাত্রে ঘুমিয়ে এদিক সেদিক কাত হবেন তো তখন সেই বালিশটি পড়ে যাবে এই বালিশ না দিয়ে আপনারা পায়ের অংশটাকেই উঁচু করে ফেলবেন সেখানে একটি কম্বল ভাঁজ করে দিয়ে বা একটি ছোট লেপ ছোট তোষক এগুলো কিছু দিয়ে সেই জায়গাটাকে উঁচু করবেন যাতে করে সম্পূর্ণ জায়গাটাই উঁচু থাকে এবং সেই রক্ত সঞ্চালন পদ্ধতিটা সহজে হতে পারে এক নম্বর পরামর্শ গেল দ্বিতীয় পরামর্শ হচ্ছে সেখানে যদি ড্রাইনেস থাকে শুষ্ক ভাব থাকে বা চুলকানি থাকে তো সেখানে আপনি তেল ব্যবহার করবেন সবচেয়ে ভালো অলিভ অয়েল এর বাইরে নারিকেল তেল ব্যবহার করতে পারেন তেল দিলে সেই জায়গাটা কি হবে আপনার শুষ্কতা থাকবে না এটা একটা ড্রাইনেজ ভাব বা এই যে অবস্থাটা এটা থাকবে না এজন্য সেখানে অবশ্যই তেল ব্যবহার করুন যাদের দাঁড়ানো কাজ বেশি সময় দাঁড়িয়ে থাকবেন না মাঝে মাঝে একটু সময় বসার চেষ্টা করবেন কখনো কখনো একটি পায়ের আর আরেকটি পা উঠিয়ে আরেকটি পায়ের উপরে আরেকটি পা উঠিয়ে এভাবে নাড়াচাড়ার মাধ্যমে আপনি চেষ্টা করবেন যাতে করে সবসময় দাঁড়িয়ে থাকতে না হয় মাঝে মাঝে একটু বসে যাবেন এই পরামর্শগুলো ফলো করুন তাহলে দরকার হবে না চিকিৎসা করার কোনো ডাক্তারের কাছে যাওয়ারও দরকার হবে না অপারেশন বা সার্জারি থেকে বেঁচে যাবেন মোট কথা কাটা কি কিন্তু মানুষ ভয় পায় এটি করার কোনো দরকার হবে না আর অপারেশন করেও যেহেতু লাভ হয় না আপনি এই পদ্ধতিগুলো ফলো করুন যে মেডিসিনগুলো বলেছি এই মেডিসিনগুলো আপনি সেবন করতে পারেন সবগুলো একজনের না আপনার যেটার সাথে সিমটম মিলবে সেটি খাবেন আপনার আশেপাশে অনেক ভালো হোমিও চিকিৎসক আছে তাদের সাথেও বিষয়টি নিয়ে কথা বলতে পারেন তারা অবশ্যই আপনাকে সাহায্য করবে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি আশা করি প্রত্যেকের ভালো লাগবে যদি প্রয়োজনীয় মনে হয় একটি লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আর যদি মনে করেন এই ভিডিওটি অন্য কেউ দেখলে তার উপকার হবে সেই ভিডিওটি শেয়ার করে তার কাছে পৌঁছে দেবেন দেখা হবে পরবর্তী সপ্তাহে নতুন একটি ভিডিও নিয়ে সবাইকে রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ